আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি কিন্তু লাস্ট ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা খুব সহজে স্টেপ বাই স্টেপ এই বেবি ফ্রকটি কাটিং করতে পারেন। বাট বেবি ফ্রকটিকে কাটিং করার জন্য ভিডিওটি যদি আপনি দেখে না থাকেন তাহলে অবশ্যই আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। তো আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে সেলাই করবো, আমরা অ্যাট ফার্স্ট হচ্ছে গিয়ে আমরা হচ্ছে যে পাশে যে ফিতাটা দিব, সাধারণত ফিতাটাকে আগে সেলাই করে নেব। ফার্স্ট তার পাশটা আমরা সেলাই করে নেব ফার্স্টে। ফিতাটাকে আগে রেডি করে রাখলে যখন আমি কাজটা করব, যখন ফিতাটা আমার দরকার হবে তখন যেন হাতের কাছে রেডি পাই আর কি। এই জন্যই হচ্ছে মানে ফিতাটাকে আগে রেডি করে নেব। বাড়তি কোনো সুতা থাকলে অবশ্যই সেগুলো কেটে নিতে হবে। এরপর মেনলি আমি এই টেস্টারটা ইউজ করতেছি এটাকে উল্টানোর জন্য। দুটো পার্ট রেডি করার পরে এবার আমরা নেক্সট পার্টে যাব। এরপর আমরা হচ্ছে জামার প্রত্যেকটা অংশকে আমরা হচ্ছে যে মেইন কাপড়টা আমার সেটার সাথে আমরা একদম অ্যাটাচ করে নিব। সো অ্যাটাচ করার জন্য আমাদেরকে অবশ্যই চারপাশে সেলাই লাগিয়ে নিতে হবে একদম পুরোটাতে। সো এখন আমি হচ্ছে মেইনলি হচ্ছে আমার জামার সামনের পার্টের যে গলাটা আছে সেটাকে সেলাই করে নেব, ঠিক সেম ভাবে পিছনের পার্টের গলাটাকেও সেলাই করে নেব। তো সামনের পার্টের গলাটা সুন্দরভাবে সেলাই করার জন্য আমি একটা পিন অ্যাটাচ করে নিয়েছি, সেটা আপনারাও পারেন যদি মনে করেন যে না কাপড়টা যেহেতু একটু সিনথেটিক টাইপের নড়ে যেতে পারে সেটা খেয়াল করে আসবে। তো আমি হাফ ইঞ্চির চেয়েও কম রেখে সেলাই করতেছি, যতটুকু আমি আমার হিসেবে রেখেছিলাম আর কি। অবশ্যই আপনারা পিন ইউজ করবেন যাতে করে কাপড়টা খুব সুন্দরভাবে সেলাই হয়, যাতে নড়ে না যায়। আর অবশ্যই ধীরে সুস্থে সেলাই করতে হবে, বেশি তাড়াহুড়ো করা যাবে না। তো এটা পুরোপুরি সেলাই করার পরে এবার আমরা হচ্ছে বাড়তি অংশটুকু কেটে নেব। এরপর আমি হচ্ছে মেনলি এবার এটাকে সেলাই করে নেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমার এই কাপড়টা সুতি কাপড়টার সাথে যেটা আমার ফলস সেটার সাথে সেলাই হয়। এবার এটাকে উল্টিয়ে নেওয়ার পর আমাকে মেনলি হচ্ছে এবার আমি চার পাঁচটা সেলাই করে নেব এবার এটা। এবার চারপাশে যদি বাড়তি কাপড় থাকে আমরা অবশ্যই সেটা কাটিং করে নেব। পিছনের পার্টের আগে গলার চারপাশ দিয়ে আমরা হচ্ছে সেলাইটা করে নেব।
Thank you.
Thank you.
Thank you.